বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি। পর্দাটা সরাই দিলাম, ঘরটা আলো করে আলো, মানে পর্দাটা সরাইলে ঘরটা আলো হয়ে যায়, এই জন্য পর্দাটা সরাই দিলাম। এখন আমি বিছনা গুছাবো, বিছনা আসতে চাদরটা তুলবো। গোসানো হয়ে গেল, এখন বাকি যে কাজ আছে সেটিও সারবো। এখন আমি রান্না করতে চলে আসলাম, কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটা কড়াই বসাই দিয়েছি, এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, পাঙ্গাস মাছ রান্না করব, মাছটাকে ভেজে নিব। পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ, এর মধ্যে এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাখাই নেব। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। একটু গুঁড়া মরিচও দিয়ে দিলাম।
পাঙ্গাস মাছ রান্না করব ফুলকপি আর আলু দিয়ে। তেলটা একটু গরম হইতে থাক, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছটি দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছের তেল দিয়ে দিছি, আর একটু তেল দিয়ে দেই। পেঁয়াজ কুচি দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিয়েছি, এখন মশলাটি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, কাঁচা মরিচের গুঁড়া, রসুনের গুঁড়া দিব, রসুনের বাটাটা দেব না, এই রসুনটা আগে শেষ করে নিব। মশলাটি ভালো মতো একটু কষাই নেব। মশলাটি কষানো হয়ে গিয়েছে, এখন সবজি দিয়ে দেব। তরকারিটি দেওয়া হয়ে গিয়েছে, এখন নাড়ি চেড়ে দিচ্ছি। আজকে এত বড় করাই, তারপরে দুপুরে যাচ্ছে। কয়টা টমেটো দেব আমি, তরকারিটি কষানো হয়ে গিয়েছে, আর কষাবো না, এখন পানি দিয়ে দেব। বান্ডা বলো আসো, তারপরে এলো মাছটি দিয়ে দেব। ঝোল বলো আসার পরে আমি মাছ দিয়ে দিয়েছি, এখন ভেনা পাতা দিয়ে দেবো, তাকে এটা ফ্রাই হয়ে দিয়েছে। তরকারি রাঁধা শেষ, এখন আমি শুক্তো দিয়ে
ছুটকি রান্না করব এজন্য আগে ছুটকি ডিভাইসে নিচ্ছি ছুটকি দেখি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব ছুটকি দিয়ে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে আর একটু নাড়াচাড়া দিয়ে নামাই দেব ছুটকি ভাজা শেষ আর ভাজব না এখন আমি শুটকি তরকারি বসাই দেব শুটকিটা তো ভাজলাম দেখাইলাম ভাইজে আমি ধুয়ে গরম পানিতে রেখে দিছি গরম পানিতে কিছুক্ষণ ভিজা রেখে দেব যতক্ষণ এতে পেঁয়াজ রসুন ভাইজে পরে তারপরে দেবো এর মধ্যে তেল দিয়ে দিলাম শুটকি কি কি দিয়ে রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে বেগুন কেটে নিছি সিম আলু আর টমেটো দেবো এই দিয়ে আজকে রান্না করব পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো বিসমিল্লাহির রহমানির রহিম রসুন কুচি শুটকিতে আমি একটু রসুনটা বেশি দিই ভালো লাগে আর কি রসুনটা আমি রসুনটা আমার বেশি দেওয়া হয় শুটকিতে রসুনটা পেঁয়াজটা কিছুক্ষণ ভাজি নেব এখন এই পেঁয়াজ আর রসুনের মধ্যেই আমি আর কিছুক্ষণ শুটকিটাও ভাজি নেব শুটকি দিয়ে দেবো গরম পানির পরে আমি আর একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম এখন পেঁয়াজ রসুন আর শুটকিটা ভাজি নেব আমি পেঁয়াজ রসুন আর শুটকিটা ভাজা হয়ে গিয়েছে এখন অল্প একটু পানি দিয়ে নেব এর মধ্যে এখন ময় মশলা সব দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর কয়টা কাঁচামরিচও দেব যে কাঁচামরিচ কেটে রাখছি কাঁচামরিচ দিয়ে দেবো বেশি কাঁচামরিচ দিলাম না এই কাঁচামরিচটি অনেক ঝাল এখন কিছুক্ষণ এই মশলা শুটকি এগুলো আমি একটু কষাই নেব শুটকিটি আর পেঁয়াজটি মশলাটি কষানো হয়ে গিয়েছে রান্নার মধ্যে তরকারিটি দিয়ে দেবো তরকারিটি দিয়েও তো কতক্ষণ কষাই নেব তরকারিটি দেওয়া হয়ে গিয়েছে এখন একটু নাড়ি চড়ে দিই সাথে একবারে টমেটো দিয়ে দেব একটু
ব্যাংকে রাখি তাহলে মজা যাবে। ওখানে তরকারিটা কষানো হয়েছে, আমি মনে করলাম যে কটা থালবাটি বাড়ে কয়টা থালবাটি দিয়ে ফেলি। রাখে দিলে জমতেই থাকবো, এই জন্য যে কটা এখন ভালো আছে সে কটাই দুই, আবার পরে কটা যে কটা বাড়াইবো পরে কটা দিয়ে নেবো। কি বিক্রি করেন আজকে? রাতে রাতে একটু রাতে হয়ে গেছে, বেশিরভাগ রাত্রেই রাধা হয় আমার, কারণ আমার দুপুরে খাওয়ার মতন আর তো অফিসেই খায়। আমি এলো যা থাকে রাত্রে দুপুরে আসলে দুপুরে বেশিরভাগ রাত দিন আর রাত্রে রান্না করি। মশলা পেটে করে দিই ডাইরেক্ট বন্যারা দিলি তরকারি যত মনে করি যে কম রান্না করব, একটা একটা করে রাঁধতে রাঁধতে মানে একটা করে সবজি দিতে দিতে বেশি হয়ে যায়। শুটকি তরকারি রাধা হয়ে গিয়েছে, এখন একটু ধনা পাতা দিয়ে দিচ্ছি। রাধা শেষ, এই যে বাইরেও নিছি, এই হলো শুটকি। কি কি দিয়ে রান্নাম সেটা তো শেয়ারই করলাম। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।